নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। কারণ আপনি খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে এগিয়ে আসবে না। কিছু মানুষ নিজেকে নিয়ে বড্ড অহংকার করে, তারা ভুলে যায় যে ফুলের সৌরভ আর মানুষের জৌলুস ক্ষণস্থায়ী। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সমাজে কিছু মানুষের বৈশিষ্ট্য অনেকটা পায়ের স্যান্ডেলের মতো, চলার সময় পায়ে লেগে থাকে ঠিকই কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। কারো কাছে নিজেকে প্রমাণ করতে যেও না, তুমি যেমন আছো তেমনই ভালো আছো। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। জীবনে যদি এমন কিছু পেতে চাও যেটা আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্যে এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি। তোমার ইচ্ছা শক্তির একটি ছোট্ট পদক্ষেপে সারা জীবনের সফলতার যাত্রা শুরু হতে পারে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, যার প্রতি বুক ভরা আশা রাখবে, সে একদিন এমনভাবে ঠকাবে যা সারা জীবন ভোলার মতো নয়। নিজেকে কখনো অন্য কারো সাথে তুলনা করো না, যদি করো তাহলে তুমি নিজেকেই অপমান করলে। মানুষ বড়ই অদ্ভুত জীব, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব মনে করে। যে মানুষটা শুধু দেখতে ভালো তার কাছে নয়, বরং যে মানুষটা তোমাকে ভালো রাখতে পারবে তার কাছে যাও। ভালোবাসা এমন একটা মায়াজাল যেখানে সহজে প্রবেশ করা যায়, কিন্তু বেরিয়ে আসতে গেলে নিজের জীবন বাজি রেখেও বেরিয়ে আসতে বাধা হয়। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। উপকারীকে অনেকেই ভুলে যায়, কিন্তু অপরাধীকে কেউ কখনো ভুলে না। কাউকে এতটা আঘাত করো না যতটা করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটাই বন্ধ হয়ে যায়। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। তুমি যদি ভাবো আমি অসুখী, তাহলে দুনিয়ার কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু হাজার কষ্টে থেকেও যদি নিজেকে সুখী মনে করো, তাহলে জগতের কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।